ফ্রি স্পটে আজকে আমরা আছি অষ্টমী সেটে, আর আমাদের সাথে আছে আপনাদের প্রিয় ঐশী। অনেকদিন ধরে বলছিলেন কেন ইন্টারভিউ আসছে না, দু তিন মাস তো হয়েই গেল, আবার নতুন চরিত্র দেখা যাচ্ছে, কি খবর একটু শুনুন। খুব সুন্দর খবর, সবে অষ্টমী শুরু হয়েছে, তিন চার সপ্তাহ অষ্টমীর টেলিকাস্ট হচ্ছে, আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, আর ফাইনালি গুঞ্জা করতে আমার ভীষণ ভালো লাগছে, বিকজ বেশ মজার চরিত্র গুঞ্জা, তো ভাল লাগছে বেশ। এই হচ্ছে খবর। এই যে একটা নতুন চরিত্র একদম দু আড়াই মাসের গ্যাপে, গ্যাপটাতে কি করলেন, নিজের জন্য সময় দিলেন? শুনছিলাম বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ি কাটালেন? বিয়েবাড়ি ইচ্ছেপুতুল চলতে চলতেই ছিল, সেটা আমি গেছিলামও, তারপর চলে এসে আবার ইচ্ছেপুতুলের শুটিংও করেছি, কিন্তু গ্যাপটাতে সেরকম দারুণ কিছু কাটাইনি, তার কারণ চলতে চলতেই অষ্টমীর প্রিতে অনেক কাজ থাকে, তো আমাদের এই লুক সেট করা ইত্যাদি 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 যা যা অনেক কিছু থাকে সেগুলো চলছিল, প্লাস তো সেগুলোর জন্য একদিন একদিন দোজ করে চলেই যাচ্ছিলো, প্লাস একটা সিরিয়াল এক বছর টানা, এক বছর দু তিন মাস টানা চলার পরে অনেক নিজের কাজ থাকে, তো সেই রিকভারি বলে না, তো সেই রিকভারি করতে করতেই অষ্টমীটা শুরু হয়ে গেল, তো সেই জন্য তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ঠিক আছে, তো কি এখন মানে সেরকমভাবে নিজের জন্য কিছু করেছি ওরকম নয়, মানে করতে করতে কাজের মধ্যে করতে 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 একদিন আবার অষ্টমী শুটিং শুরু হয়ে গেল, এটাই হয়েছে, আবার ব্যাক টু ডেইলি লাইফ, এইটাই হয়েছে। তার সাথে নতুন চরিত্রটাকে তুমি বাঁচলে কীভাবে, এটা তো শুনে কেন বাঁচলাম? তার কারণ হচ্ছে অনেক কারণ আছে, প্রথমে হচ্ছে যে গুঞ্জার চরিত্রটার অ্যাকচুয়ালি প্রথমে যে ব্রিফিং যেরকমভাবে ব্রিফিং হয়েছিল, গুঞ্জা অ্যাকচুয়ালি নেগেটিভ একটি চরিত্র এবং যার আর কি ঋতুপর্ণ মানে ছোট বৌদির টিমে এবং মানে নেগেটিভ যারা আছে তাদের টিমে আছে, কিন্তু গল্প চলতে চলতে তো চরিত্র বদলায়, তো সেই অর্থে খুব তাড়াতাড়ি চরিত্রে বদল এসছে একটা, সেটা হচ্ছে যে আমি গুঞ্জা চরিত্রটা একমাত্র চরিত্র এই বাড়ির মধ্যে, সবারই কোনো না কোনো দিক আছে, মানে কেউ ভালোবাস মানে কেউ ভালো আর একটা টিম আছে যারা খারাপ, তো এ আর বি টিমের মধ্যে আমি হচ্ছি সি, যে মাঝখানে দুটোকেই টেনে রাখে, মানে 50% ওদিকেও 50% এদিকেও আছে, ও বুঝতে পারে না ও কখন কোথায় যাবে, ওর যেখানে যেদিন যখন ভালো লাগো সেখানে যায়, একদিক থেকে এটা ডেঞ্জারাস, কিন্তু এখনও পর্যন্ত আমি খুব মিষ্টি মিষ্টি প্লে করছি, বলা যায় না কোনো দিন হয়তো ডেঞ্জারাসভাবেও প্লে করবো, মানে ডেঞ্জারাস হয়ে যাবে চরিত্রটা, তো খুব মজা লাগছে, একটা ফাইন লাইনের ওপর দিয়ে হাঁটছি, মোস্ট অফ অল আমার এটা বলার কথা যে আমি গুঞ্জা মানে এরকম এত এক্সপ্রেসিভ চরিত্র আমি আগে কোনো দিন করিনি, আমি প্রথমবার করছি, আমার দারুণ লাগছে, আর জানি না আমি দর্শকদের কেমন লাগছে, আশা করছি খুব ভালো লাগবে। সময় লাগেনি বিশেষ, কারণ গিনি যে আমি চেষ্টা করি অ্যাজ অ্যান অ্যাক্টর একটা চরিত্রকে তাড়াতাড়ি ছেড়ে আসতে হয়, তো যেদিন গিনির র্যাপ আপ হলো আমি সেদিনই, আমার ডেফিনেটলি কষ্ট হয়েছিল, আমার মনেও পড়বে, কিন্তু আমি গিনিকে ইচ্ছেপুতুলের ফ্লোরে রেখে দিয়ে এসেছিলাম, আমি যখন যেদিন থেকে অষ্টমীর এই শুটিংটা শুরু হয়েছে আমি গুঞ্জাকে সাথে নিয়ে নিয়েছি, আশা করছি যে মানে আশা করছি মানে কি আমাকে বইতে হবে যতদিন গুঞ্জা মানে অষ্টমী চলবে ততদিন। এখনও তো গিনিকে নিয়ে আলোচনা হয়, দেখো সোশ্যাল মিডিয়ায়, দেখি আমার খুব ভালো লাগে, আর কারণ গিনিকে সবাই খুব ভালোবাসতো, আমি জানি যে মানে তার জন্য একটা জায়গা ছিল, আর খুব রিসেন্ট মানে ইচ্ছেপুতুল ইজ ভেরি রিসেন্ট, তো কথা হবেই, অনেক কিছু নিয়ে কথা হয়, আর কথা হয় সেটা তো আমার জন্য ভীষণই ভালো, আমি অভিনেত্রী হিসেবে তাহলে একটু হলেও সাকসেসফুল বলতে হবে, মানে গিনি চরিত্রেতে সাকসেসফুল বলতে হবে। গুঞ্জাও আস্তে আস্তে দর্শকের মনে সেভাবে হোপফুলি গুঞ্জাও জায়গা করে নেবে গিনির মতনই, তবে গুঞ্জাকে দেখতে অনেক বেশি, গিনির থেকে অনেক বেশি মজা লাগবে, বিকজ আর পাঁচজন যেভাবে রিয়াক্ট, অফকোর্স গুঞ্জাও আরও চার পাঁচজনের মধ্যেই থাকে, আমরা পাঁচজন মানে প্রত্যেক চারজনে এক তারপরের মানুষটি হয়তো গুঞ্জা হয়, কিন্তু সবাই তো দেখায় না, বাট গুঞ্জা খুবই এক্সপ্রেসিভ আর খুবই ও দেখায় যে আমি এটা করছি এবং আমি এটা করবো, তো খুবই এখনও পর্যন্ত খুবই মিষ্টি মিষ্টি যাচ্ছে ব্যাপারটা। ঐশীর কোন পার্টটা সবথেকে বেশি পছন্দ, মানে কি গিনি আর গুঞ্জার মধ্যে? গিনি আর গুঞ্জার মধ্যে দুটোই দুরকম, মানে আমার কিছু মানে কম্পেয়ার করার নেই, কারণ গিনির নিজের নিজের এজেন্ডা ছিল, ও সেগুলো হিসেবে এগিয়েছে ওর চরিত্রটা, গুঞ্জার নিজের নিজের একটা নিজস্ব এজেন্ডা আছে যেটা বেসিক্যালি ও সাজতে চায়, তো সেই জন্যই ও ছোটো বৌদির পেছন পেছন ঘোরে, তো ওকে যখন যে বলে যে আমার সাজার আমার তোকে লিপস্টিক দেবে নেল পালিশ দেবে, আমি চলে যাই সেই টিমে, তো সেই অনুযায়ী আপাতত ব্যাপারটা যাচ্ছে, তো আমার ভালো লাগছে, মানে আমার গুঞ্জা করতে বেশ ভালো লাগছে, এটা আমি বলতে পারি। ঐশী কি সাজতে ভালোবাসে?
আমি মেকআপ মানে শুটিং না থাকলে একদমই মেকআপ করি না, মানে আমি একদম এমনি বেরিয়ে যাই। আবার যদি মনে হয় একদিন যে আমি সাজবো, সেদিন আমি প্রচণ্ড সাজি এরকম। মানে অষ্টমীর সাথে বন্ডিং হয়েছে, ওর সাথে বন্ডে আমাদের আসলে বিশাল বড় টিম, তো তো বলতো আর ওকে বেচারি সারাদিন প্রচণ্ড শুটিং করতে হচ্ছে, আমাদের যেহেতু খুব চাপ যাচ্ছে সেজন্য ওকে সারাদিন প্রচণ্ড শুটিং করতে হচ্ছে। ওর খুব জোরে পায়ে লেগেছে দুদিন আগে, ফুটবল ম্যাচ হয়েছে একটা, সেটা করতে গিয়ে ওর খুব জোরে পায়ে লেগেছে, ও সেটা নিয়েও মানে খুবই কমেন্ডেবল ও কাজটা করছে, ভীষণ পায়ে চোট নিয়ে ওর দাঁড়াতে পারছে না, ও বসে বসে দাঁড়িয়ে হেল্প নিয়ে কাজ করছে, ওপর নিচ করছে, কিন্তু স্টিলও কাজ করছে। খুবই মিষ্টি মেয়ে, ভালো মেয়ে, আর হচ্ছে মানে মোটামুটি হচ্ছে, মানে ওর খুবই চাপ যাচ্ছে, আমাদেরও চাপ যাচ্ছে, সেই জন্য বসে গল্প করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল আমরা মাঝে মাঝে করে যাচ্ছি আর কি। অফ ক্যামেরা ছোট বোধ, মানে আমাদের ওই ঘরে ওই যে দেখো আমাদের ওই ঘরে যে একটি মানে মহিলা মহল যেটা আর কি, সেই অন্দরমহলের প্রচণ্ড বন্ডিং হয়েছে। মানে আমরা এরকম বন্ডিং যে আমরা একসাথে লাঞ্চ ব্রেক হবে মানে আমরা একসাথে সবাই মিলে বসে খাই, আমরা কাউকে বাদ দিয়ে কেউ খেয়ে নিই না, তো সে একটা মানে ভয়ানক। আমরা যখন খেতে বসি সে যদি দূর থেকে কেউ দেখে তাহলে ভাববি যে এরা কী করতে এসেছে এখানে, এরকম ভাববে। তো এরকম সুন্দর বন্ডিং, সুন্দর টিম, পুরো টিমটাই খুব সুন্দর। একটু হুজুগও আছে সবাই, সবাই খুব হুজুগে, হ্যাঁ এক্স্যাক্টলি সবাই খুব হুজুগে। আমি ছেলেদের সাথে মানে ছেলেদের সাথে হয়েছে এখনও, পুরুষ মহলেরও রয়েছে, কিন্তু যেহেতু দুটো আলাদা আলাদা, মহিলা মহল খুব বেশি উত্তেজিত আমি যা বুঝতে পেরেছি। সপ্তর্ষিদার সাথে তো আগেও একটা কাজ হয়েছে, আবার একটা কাজ, সপ্তর্ষিদার সাথে অনেক পুরোনো বন্ডিং, অনেক পুরোনো ভাই বোন আমরা, তো আবার ভাই বোন, অনেক পুরোনো আমরা ভাই বোন, আর চলছে ভাই বোনেরা বেশ ভালো হিট ভাই বোন, তো আশা করছি এই ভাই বোনও হিট হবে। তো যদিও ওখানে শ্রীময়ের ভাই বোন অনেক ইন্টিমেট ছিল, এখানের ভাই বোনের অতটা বন্ডিং নেই, লেটস সি যে কি হয়, আপাতত তো ঠিক আছে ব্যাপারটা, এইভাবে চলছে। নতুন পরিবার, নতুন পরিবার, হ্যাঁ হ্যাঁ, নতুন সংসার সবে শুরু হয়েছে, আর ওরা সামনের দিন সবে সব কিছুই সবে শুরু হয়েছে, তো সামনের দিন আশা করি ভালোই কাটবে। দর্শকদের বলবো অবশ্যই অষ্টমী দেখুন, অষ্টমীর বিশাল বিশাল টুইস্ট আর কি, মানে হাঁ করে হাঁ হয়ে যাবেন এরকম এরকম টুইস্ট আসছে। আশা করছি আমি নিজেকে নিয়ে বলবো, গুঞ্জাকে দেখে খুব মজা পাবেন সব কিছুর মধ্যে, গুঞ্জা একটু মানে কি বলবো ওই হাওয়ার মতো আর কি আসে, তারপর নানা রকম করে আবার চলে যায়, তো গুঞ্জাকে দেখে আশা করি আপনারা মজা পাবেন। এছাড়াও অষ্টমীতে খুব সুন্দর সুন্দর টুইস্ট আছে, সেগুলো খুব দেখুন, অষ্টমী একটি একটু আলাদা রকমের একটা গল্প, তো সেটা দেখে আশা করি বেশ মজা পাবেন ফার্স্ট। সেকেন্ড বলবো, ভীষণ গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকুন, না চেষ্টা করলে যদি অসুবিধা হয় তাহলে রোদে বেরোবেন না, আর খুব খুব সাবধানে থাকুন, ভালো থাকুন।